ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আজম ইকবাল জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম লিটন, শিক্ষক নেতা আসিফ আল ফারুকী সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। জেনিফার পলি, কুমিল্লা নিউজ ওয়ান।